রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশ করা নিয়ে বিশ্বজুড়ে বিস্ময় তৈরি হলেও এই ঘটনা যে ঘটানো হবে তা 14 বছর আগেই বলে রেখেছিলেন আলেকজান্ডার দুগিন, যাকে বলা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক, যিনি রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী দার্শনিক, রাজনৈতিক বিশ্লেষক এবং কৌশলী। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল, মার্কিন যুক্তরাষ্ট্রের 2016 সালের নির্বাচনে রাশিয়ার প্রভাব, বাশার আল আসাদকে সমর্থন, বর্তমান বিশ্ব রাজনীতির বহু আলোচিত ঘটনার সাথে যার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে, তিনি আলেকজান্ডার দুগিন। তিনি মনে করেন রাশিয়াকে নিয়ে ভেতরে বাইরে চক্রান্ত করছে ইহুদিবাদী শক্তিগুলো। নিজেদের সীমানার চারদিকে রাশিয়ার বিভিন্ন সময় চালানো সামরিক হস্তক্ষেপের জন্য পশ্চিমা প্রচার মাধ্যমগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন যুদ্ধবাজ শাসক হিসেবে প্রচার করে থাকে। কিন্তু বাস্তবে রাশিয়ার দিক থেকে অভিযান কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে ঘটে না। প্রতিটি অভিযানের পেছনে থাকে রুশদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপক সমন্বিত চিন্তা, যা বুঝতে হলে আপনাকে জানতে হবে এই মানুষটি সম্পর্কে। 1997 সালে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুগিনের একটি ভূরাজনৈতিক বিষয়ক বইকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। ফাউন্ডেশন অব জিওপলিটিক্স নামের এই গ্রন্থে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত সমগ্র ইউরোপে রুশ শাসনের পক্ষে যুক্তি দিয়েছেন তিনি। আর এই শাসন প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তি, প্রচার মাধ্যম ও রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদকে উদ্দেশ্য সাধনের শক্তি হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন তিনি। ইউরেশিয়া বলতে পুতিন নতুন রুশ সাম্রাজ্যকেই বুঝিয়েছেন, যে সাম্রাজ্যের ঐতিহাসিক ও অপরিহার্য অংশ ইউক্রেন। রাশিয়া থেকে ইউক্রেনের বিচ্ছেদ বা স্বাধীন থাকাকে দুগিন কোনোদিনই মেনে নেননি। এই স্বাধীনতা দিন শেষে সমগ্র ইউরেশিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে বলে সতর্ক করেছিলেন তিনি। তার এসব ভাবনা সাম্প্রতিক সময়ে ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড ও বক্তব্যের মধ্যেও প্রতিফলিত হয়েছে। এতে স্পষ্ট হয় সুদূরপ্রসারী প্রভাব। দুগিনের দর্শনের সীমানা ডান ও বামের মধ্যে সীমাবদ্ধ নেই, তবে অবশ্যই তিনি মধ্যপন্থীদের বিরুদ্ধে। দুগিনের স্বঘোষিত প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ক্রেমলিন ও রাশিয়ার মিলিটারির সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে, সেজন্য তাকে পুতিনের রাশপুতিন বলা হয়ে থাকে। এই রাশপুতিন ছিলেন রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাসের উপদেষ্টা, যার ব্যাপক প্রভাব ছিল সম্রাটের উপর। পশ্চিমা গণমাধ্যমে বলা হয় দুগিন বিশ্বায়নের ঘোর বিরোধী এবং বহুপাক্ষিকতাকে বৈশ্বিক স্থিতিশীলতার মূল মন্ত্র হিসেবে মনে করেন। তার চিন্তাভাবনায় বিংশ শতাব্দীর জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে, মার্টিন হাইডেগার, ইতালির জুলিয়াস ইভোলার প্রভাব লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত তার 30টির অধিক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে ফোর্থ পলিটিক্যাল থিওরি এবং ফাউন্ডেশন অব জিওপলিটিক্স অন্যতম, যা বর্তমানে রাশিয়ার মিলিটারির প্রধান আদর্শিক পাঠ্য বই। আলেকজান্ডার দুগিন মনে করেন রাশিয়াকে নিয়ে ভেতরে বাইরে বিভিন্ন চক্রান্ত করছে ইহুদিবাদী শক্তিগুলো। তার এসব ভাবনা সাম্প্রতিক সময়ে ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড ও বক্তব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। তিনি সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে ইহুদি নিয়ন্ত্রিত পুঁজিবাদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন, এই ইহুদি ষড়যন্ত্রের একটি অংশই মনে করছে ইউক্রেনকে। কারণ ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট হলেন একজন ইহুদি, এমনকি দেশটিতে উল্লেখযোগ্য ইহুদি জনসংখ্যাও রয়েছে। ইউক্রেন সরকারের পশ্চিমামুখী নীতি তাই রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের উর্বর ভূমি হিসেবে মনে করেন এই আলেকজান্ডার দুগিন।